डीजे बापी डू शाइट नंबर पोल আপনাদের মাঝে যে মায়ের গুণগান আজ আমরা পরিবেশন করতে এসেছি, তিনি হলো স্বয়ং বনবিবি মাতা। তিনি আঠারো ভাটিতে ছিলেন, কিভাবে এই ধরার মাঝারে তার যাহি প্রচার হলো, তার গুণগান গাইব আজ এই দু নম্বর পোলেতে। তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সবাই আমার গুরুজন ব্যক্তি, সবাই আমাকে নিজের সন্তান মনে করে আমাদের সবাইকে ক্ষমা করে নেবেন। আহায় আমি ডাকি মামা বলে, ও মা আসরেতে এসো, আর আসরেতে এসো মা গোলাজ, ও মা মোকাম চেপে একদিন ধোনা মৌলি বারে খান্দায় বসে চিন্তায় রত আছে, এমন সময় দেববাণী ধোনা মৌলে শুনতে পেলেন। দেববাণীতে কি বলছেন? বলছি, ওরে ধোনা, আজ এমনভাবে চিন্তা করছিস কেন? তুই তো একটা পাক্কা মহুলি, তুই কি জানিস না এটা চৈত্র মাস? এই চৈত্র মাসে বাদা বনে গেলে প্রচুর মোমবাতি পাওয়া যায়। তুই একটা পাকা মহুলে হয়ে আজ এই চিন্তারত আছিস? না রে ধোনা, না, বসে খেলে রাজার ভান্ডার টুটে যায়, তাই বলি আর বসে খাস না ভাই, মোনাইকে ডেকে নিয়ে একবার বাদা বনে মহুলে পড়তে যাও। দিনের পর দিন চলে যায়, সুখের দিন এসে আবার ফিরে যায় কেন? বলি বলি মনে করি, তা আবার বলি না বা কেন? না, চাপা রেখে আর কোনো কাজ নেই, একটিবার ভাই মলাইকে ডেকে জিজ্ঞাসা করা যায়। চম্পা, চম্পা, আমাকে ডাকছেন আব্বা জান? হ্যাঁ আম্মি জান, আমি তোকে ডেকেছি। কিসের জন্য তলব করেছে আব্বা জান? আচ্ছা বলো তো আম্মি জান, তোমার চাচাজি কোথায় গেছে? চাচাজি? হ্যাঁ চাচাজি। বলিও আব্বা জান, চাচাজি কোরআন শরীফ পাঠ করছেন। সুন্দর কথা, সুন্দর কথা। চম্পা বলো আব্বা জান, তুমি এখনই গিয়ে তোমার চাচাজির পাঠিয়ে দাও আমার কাছে। ঠিক আছে আব্বা জান, আমি এখনই গিয়ে চাচাজিকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। তাহলে আসি আব্বা জান। হ্যাঁ এসো, এসো আম্মি জান, এসো। হ্যাঁ মনায় কি বলবে, সে তো আমার ছোট ভাই, সে কি ভাই হয়ে ভাইয়ের কার্যে বাধা দিতে পারে? ওই তো মনাই এদিকে আসছে না, আগে ডেকেছেন ভাইয়া। হ্যাঁ এসো ভাইজান, এসো এসো এসো। মনা ভাইজান কিসের জন্য ডেকেছো? মনাই, আমি শুনেছি চৈত্র মাসে বাদা বনে বহু মম মধু পাওয়া যায়, বহু দেশে দেশান্তরের মানুষ ভাঙতে যায়, তাই আমার মনে মনে ইচ্ছা হয় আমি একবার ওই বাদা বনে মহল করতে যাব। এ কি বলছো ভাইয়া, এটা তুমি কি বলছো? কেন আমরা যাব সেই বাদা বনে মহল করতে? আমাদের কিসের এই কি বললে তুমি? মানুষ কথায় কি বলে জানো? ঘরে বসে খেলে রাজার ভান্ডার লুট হয়ে যায়, তাই আমরা কেন ঘরে বসে খাবো? একবার তুমি আমার কাছে মত দাও, ওই বাদা বনে আমি মহল করতে যাব। না না ভাই জান, না, আমার মন বড় খুগাইছে, আমরা প্রতি বছর যাই এই বাদা বনে মহল করতে, আমার মন কখনো এমন চঞ্চল হয়ে ওঠে নেই, তাই বলি ভাই জান এবার আমরা কিছুতেই যাব না ওই বাদা বনে। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না কারোর কথা, শুনবে না রে,
শুনবো না কোনো কথা শুনবো না ভাই হয়ে আর ভাইয়ের পানে কেন ব্যথা দাও ভাই ভাই হয়ে আর ভাইয়ের কানে কেন ব্যথা দাও ভাই এখন দু ভাই মিলে যাহরে চলে শুনবে না রে ওরে শুনবে না কারোর কথা শুনলে শুনলে মনে হয় ধর্মদাস কি বলে গেল তাই একটিবার তুমি আমার কাছে মত দাও ভাইজান হ্যাঁ ভাইজান হ্যাঁ ধর্মদাস কি বলে গেল আমি সবই তো শুনলাম কিন্তু ভাইজান কিন্তু আমি আমি বলছি কি যে আমরা যাব বাদা বনে বহল করতে সেখানে সাতখানে রিঙ্গা লাগবে সাত রিঙ্গার লোকজন লাগবে এত লোক তুমি কোথায় পাবে ভাইজান ওরে মনাই তুমি যদি আমার কাছে মত দাও তাহলে আমি সাতখানা রিঙ্গা জোগাড় করে নেব আর সাত রিঙ্গার মানুষ আমি জোগাড় করে নেব রে ভাইজান কি বললে ভাইজান হ্যাঁ শুধু তুমি আমার কাছে মত দাও আমি আমি একা যদি তোমার এই কার্য মত দেই তাহলে তুমি সাতখানা রিঙ্গার সাত রিঙ্গার লোকজন সব জোগাড় করে নেবে হ্যাঁ তাহলে আজ হতেই আমি তোমার কার্যে মত দিলাম এই তো তুমি ঠিক ছোট ভাইয়ের মতো তুমি কাজ করলে ঘরে অপেক্ষা করো আমি এখনই ভন্ডুলেকে ডাকছি ভন্ডুলে ভন্ডুলে জয় দাদা বাবু জয় এই তাড়াতাড়ি এদিকে আয় পায়ে যেমন টান ধরেছে দাদাবাবু তেমন ডাক পড়েছে বলুন দাদাবাবু কিসের জন্য আমাকে ডাকছেন আগে বল ভন্ডুলে তোর পায়ে যে দাওয়াইটা আমি লাগাতে বলেছিলাম সে দাদাই দাওয়াইটা তুমি কেন লাগাসনি কেন লাগাইনি জানো দাদাবাবু কেন লাগাসনি এই ধরুন না কেন আমাদের বংশে কানা খোড়া বলতে কেউ ছিল না তাই কোন ভাগ্যক্রমে আমার এই পা কানা খোড়া হয়ে গেছে তাই আমার মা বললো বাবা ভন্ডুলে তোর পা যেমনি আছে তেমনি থাক আজ ওই দাওয়াই পানি লাগিয়ে তোর আর পাখানা সারিয়ে তুলতে হবে না তুমি লাগাবি কেন এ হলো তোদের জাতের স্বভাব দাদা বাবু তোর পা ওই রকমই থাক দিয়ে খুনি গিয়ে যদু মিস্ত্রি আমার কাছে পাঠিয়ে দে দাদা বাবু হ্যাঁ আমি আমি যেতে পারবো না দাদা বাবু তাহলে কে যাবে সে সে আমি বলতে পারবো না দাদা বাবু কারণ ওই যদু মিস্ত্রির বাড়ি অনেক পথ অত পথ আমি হাঁটতে পারবো না দাদা বাবু তুমি ঘরে বসে বসে খাবে আর মাস গেলে আমার ঘরে হাত বলিয়ে মানে তুমি আদায় করে নেবে দাদা বাবু তোকে যেতেই হবে মন্ডলে কি বললে দাদা বাবু আমি আমি শুধু ঘরে বসে বসে খাই আর মাস গেলে ঘরে হাত বলিয়ে মাইনেটা আদায় করে নেই জানে জানে এই পাড়ায় সকলে কি জানে সবাই পাঁচজনে আজ আমার এই খোড়া পা খানা নিয়ে আমি যা লড়াই করতে পারি না তাছাড়া তো আমি সব কাজ করি দাদা বাবু কোন কথা আমি শুনতে চাই না তোকে যেতে হবে যদু মিস্ত্রির বাড়িতে আমি
আমি যেতে পারবো না দাদা বাবু তুই যেতে পারবি না না তুই যেতে পারবি না না যেতে পারবি না 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 তাহলে কি আমার প্রথমে কাজেই বাদি অভাবের কথা শুনবেন বাবু বলো ঘরের চালে ফাঁকে ফাঁকে ঘরের মেঝে বানজে ডাকে ঘরে চালে ফাঁকে ফাঁকে আরে ঘরের চালে ফাঁকে ফাঁকে ঘরের মেঝে বানজে ডাকে বলো কিসের অভাব ভাত তো পেটে চোটে না রে ফ্যানি মেয়ে খাই দাদে দাদে ভাত তো পেটে চোটে না রে ফ্যানি মেয়ে খাই দাদে দাদে আরে ভাত তো পেটে চোটে না রে ফ্যানি মেয়ে খাই দাদে দাদে ভাত তো পেটে চোটে না রে ফ্যানি মেয়ে খাই দাদে দাদে আরে ধোনিরা ফ্যানে যায় আজ থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না একি মনাই ভাইজান তুমি কি ভাবছো ভাইজান ভাবছি কি আমি কি ভাবছি জানো ভাইজান কি এই ভাবছি আমাদের আমাদের প্রথম কাজই বাদি মনাই এর নাম কি বাদি বলে মনাই এর নাম বাদি বলে তো কিসের নাম বাদি বলে ভাইজান
এই ধর্ম না কেন কি মন্ডল আমাদের পুরনো চাকর আমরা তখন যখন তাকে আদেশ করেছে সে মাথা নত করে সব আদেশ পালন করে এনেছে আর এই সাবান ডাক্তার যদু মিস্ত্রিকে ডাকতে বললে সে আপনার মুখের উপর জবাব দিয়ে গেল সে যেতে পারবে না এরই নাম বাদি বলে না তো কিসের নাম বাদি বলে ভাই যাই পয়সা বাজে বাজে কথা বলে তুমি আমার মনটাকে খারাপ করে তুলো না এখন তুমি আমার সঙ্গে চলে এসো তাই চলো ভাই যাই পিললেন কিন্তু হিসাবে একটি লোক কম হয়ে গেছে তাই একটি লোক কোথায় পাবে তাই ভাই মোনাইকে ডেকে ধোনা মহল আবার কহিতে লাগলেন মোনাই ভাই যান দেখো তো ভাই মনে হয় আমাদের সব লোকজন ঠিক হয়ে গেছে কিনা একই ভাই যান তুমি বলছো সব লোকজন ঠিক হয়ে গেছে কিন্তু না আমার হিসাবে এখন একটি লোক কম আছে মেহরবান এই বড়িচ হাটির মধ্যে যা লোক ছিল আমি এক এক করে সব লোক তুলে করেছি কিন্তু আর তো কোনো জায়গায় একটি লোক তো আমি পাচ্ছি না ওরে মনাই ভাই যান একটি বারে বলে দি ওরে ভাই যা রে কোথায় গেলে পাবো আমি একটি লোকের সন্ধান আমি বলে দেব কোথায় গেলে পাবে একটি লোকের সন্ধান তাহলে শোনো ভাই যান তুমি এখান থেকে চলে যাও সে আমাদের বড় ভাইজানের বাড়িতে বড় ভাইজান কবে ইন্তেজার হয়ে গেছে আমরা তার কোনো খবর রাখে নেই ভাবে কেমন আছে কোনোদিন আমরা তাকে নজরে দেখি নেই তার একটি মাত্র ছেলে নাম তার দুঃখে ওই দুঃখে কে নিয়ে তুমি চলে আসবে আমরা নিয়ে যাব ওই বাদামরে বেশ সুন্দর কথা ভাই যান তুমি এখন এদের কিছু খেতে দাও আর আমি চললাম ওই দুঃখের আনতে ওই ভাবে ধোনা কি করলেন দুঃখে কে আনতে গেলেন আর এদিকে দুঃখে খোদার তালাকে সাক্ষী রেখে খোদার তালার কাছে তার মনে দুঃখের কথা কহিতে লাগলেন ওগো খোদা ওগো তিন দিনের বালি একটিবার বলে দাও না দয়াময় আর কতকাল আমার দুঃখ দেবে দয়াময় আর কতদিন আমি কষ্ট সইব দয়াময় একটিবার বলে দাও না দয়াময় একটিবার বলে দাও ওগো তুমি দয়াময় ওগো তুমি শীতারা ওঠে ডোবে দুনিয়া ওগো তোমার কি ঢালিয়া ওগো মার বুকে দাও শিশুর
DJ Bapi. Dushayit number pole.